ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জানতে চেয়েছেন হাজতের নামাজটা কেন পড়তে হয় আর এই নামাজের নিয়মটা জানাবেন। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খাইরা। হাজত অর্থাৎ প্রয়োজনের সালাত। আসলে একটা জিনিস এর আগে আমি বলেছি, আপনারা কতটুকু খেয়াল রেখেছেন জানি না, নামাজ শব্দটা কেউ বলবেন না, সালাত বলবেন। সালাত বললে নেকি পাবেন, নামাজ বললে 100 বার বললে একটা নেকি হবে না, সালাত একবার বললে 50টা নেকি হবে, বিষয়টা খেয়াল রাখবেন। হাজতের সালাত এটা কেন পড়তে হয়, প্রয়োজনের জন্য পড়তে হয়। হাজত মানে হচ্ছে প্রয়োজন। আপনি কোনো জিনিসের প্রয়োজন মনে করছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 এবং 153 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদারগণ, তোমরা ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। তো সালাতের মাধ্যমে চাওয়া, এটা হচ্ছে হাজাত, প্রয়োজন পূরণ এর বিষয়। সুতরাং প্রয়োজনে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, নিয়ত হাজাত এর থাকবে, অর্থাৎ প্রয়োজন পূরণের সালাত এই হিসাবে থাকবে। বাকি সালাতের নিয়ম সব একই থাকবে, এবং দোয়াগুলোর ক্ষেত্রেও শেষে গিয়ে হাজাতের যেসব দোয়া আপনি যেটার প্রয়োজন মনে করছেন, এই জাতীয় যেসব কোরআন হাদিসের দোয়া, সেগুলো আপনি পড়বেন শেষ বৈঠকে, মানে বৈঠকের শেষে। আর তাহিয়াতু দরুদ পড়ার পরে মাসুরা পড়বেন, এরপরে এসব দোয়াগুলো পড়বেন। জি, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।